হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সামনে আমি লইয়া আইছি একখান গেম যার নাম মাই জিম, আমার জিম। এখন আমি দেখাবো কেমনে এই জিম গেমটি খেলতে হয়, মাই জিম গেমটি খেলন লাগে। তো শুরুতে আমি শুরু করতেছি গেমটা। শুরুতেই কয়ে লই আমার বন্ধুগণ যে এই গেমটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে খেলতে হবে, এই গেমের কোনো শেষ নাই, বহুত কিছু আছে, তাই বুঝে শুনে খেলুন যে। আর নেশা লেগে গেলে পরে আমারে কিন্তু দোষ দিন যে, হ্যাঁ কয়ে দিলাম আগে। তো আমি মেলা এনে খেলছি গেম, তাই শুরুতে একটু আটকাইব, একটু সময় লব, একটু ধৈর্য ধরে বইন যে, হ্যাঁ আইতাছি। তো এই জিমের মধ্যে এই গেমটা যেটা সেটা হইতেছে, এটার মধ্যে একটা জিম থাকবে। তো জিমে কিছু আসবাবপত্র, আচ্ছা ঠিক আছে আমি এখন আঞ্চলিক ভাষা বন্ধ করি, আমি এখন আসল ভাষা ব্যবহার করি, কথা বলি, ঠিক আছে। অনেক স্লো, জন্য দুঃখিত। তো এই গেমটা সবচেয়ে যে জিনিসটা ভাল লাগে আমার সেটা হচ্ছে যে সাউন্ড, মিউজিকটা খুব সুন্দর। আচ্ছা শুরুতে আমাকে, আমার এখানে তিনজন ট্রেনার আছে, এরা আবার আমি যখন অফলাইনে থাকি তখন এরা ট্রেন করিয়ে মানে করে ইনকাম করতে থাকে। তো আমার কিছু গোল আসতে থাকে, এটা অফলাইনে হয়, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা এটা হচ্ছে আমার জিম, এই জিমে আমার মোটামুটি অনেক ইকুইপমেন্টই কেনা হয়ে গেছে। আমার লেভেল হচ্ছে 34, এটা হচ্ছে উপরে বাম দিকে শো করতেছে। আর তার পাশে একটা আইকন, সেটা হচ্ছে লাইক লেভেল, এটা হচ্ছে লাইক লেভেলের উপর ডিপেন্ড করে এই এখানে কতজন ক্লায়েন্ট আসবে সেটা ডিফাইন হয়। 15 লাইক মানে আমার 15 ক্লায়েন্ট, সেটা আপনারা দেখতে পারবেন হচ্ছে বাম পাশে নিচে একটা 15x15 অপশন আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা। আমার 15 জন ক্লায়েন্ট আছে, আমার 15 জনই এখন মানে ক্যাপাসিটি 15, আমার 15 জনই এখন এখানে ট্রেন আপ হচ্ছে। আচ্ছা তো এখানে আমার আবার 3 জন ট্রেনার আছে, আমি আস্তে আস্তে আসি। এখানে একজন ক্লায়েন্ট আসছে, আমি একটু কাজে বসিয়ে দিই, ইয়েস। আচ্ছা তো এই গেমটা খেলার সিস্টেম যেটা সেটা হচ্ছে, আমি আগে অপশনগুলো বলে দিই একটা একটা করে, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। উপরে লেভেল 34, এর নিচে যেই হুইসেল বাটনটা, এটা আমি যদি ক্লিক করি এখানে কিছু, এখানে হচ্ছে ট্রেনিং স্টাফ, আমার যে 3 জন ট্রেনার আছে, এক হচ্ছে ক্যাটুপটান, কলভেট, ঢিনসান, কাইসার, আচ্ছা আমার নামে রেখেছি লাস্টটা, ওকে। তো এইখানে যারা 3 জন আছে, এই 3 জন হচ্ছে আমার ট্রেনার, আমাকে একজন করে কিনতে হয়েছে। আমি এখন 34 লেভেলে। তো প্রথম ট্রেনার খুব তাড়াতাড়ি পেয়েছিলাম, সেকেন্ড ট্রেনার মনে হয় কিছু গোল্ড অথবা ক্যাশ লাগে, এবং থার্ডও ট্রেনার আমার যদুর মনে পড়ে 400 ক্যাশের মতো লাগে। 400 ক্যাশ অনেক কষ্ট হয়েছে আমার জমাইতে। ডান পাশে গ্রিন কালারের যে ক্যাশটা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাশ, তার পাশে হচ্ছে গোল্ড, যেটা হচ্ছে যেই গোল্ড দিয়ে আপনি বিভিন্ন ইকুইপমেন্ট কিনবেন এবং হ্যাঁ এবং আপনার ল্যান্ড স্পেস বাড়াবেন। তার বাম পাশে যেটা সেটা হচ্ছে বার, এটার অ্যাপ্লিকেশনটা আমি একটু পরে আসতেছি। এটা হচ্ছে বিভিন্ন, আমি একটা যদি ক্লিক করি, সাপোজ আমি এখানে একটা ইকুইপমেন্টে ক্লিক করলাম, আমি যদি আপগ্রেড দিই, আপগ্রেড করতে গেলে আমাকে কিছু গোল্ড এবং এই বারটা লাগবে, এইখানে এই বারটা ইউজ হয়। আর আচ্ছা এখানে আমার একটা ইকুইপমেন্ট দেখা যাচ্ছে যে রিপেয়ার করতে হবে, আমি এটা রিপেয়ার করে দিই। রিপেয়ারের আবার একটা টুল আছে, আমার 13x1 ছিল, তার 13টা টুল ছিল, ওই টুলসটা আমি ইউজ করেছি। আর এই তো আমার একজন ক্লায়েন্টকে আমি সবার উপরে যে ট্রেনার আছে তাকে দিয়ে ট্রেন আপ করাচ্ছি। তো এরা অটোমেটিকলি ট্রেন হবে, আমাকে ম্যানুয়ালি করতে হবে না। আর যদি কোনো সাপোজ এই হচ্ছে ট্রেন আপ, দ্বারা এই ক্লায়েন্টটা ট্রেন হয়েছে, তারপরে এখানে আরেকজন, আমার এখন 2 জন যাওয়ার সাথে সাথে 2 জন চলে আসলো। একে আমি ট্রেনার দিয়ে করাবো, আগে দেখি এর কি অবস্থা। হ্যাঁ একে ট্রেনার দিয়ে করাবো, বিকজ এর আইটেম খুব বেশি। এর একটা আইটেম যেটা হচ্ছে হাতের এক্সারসাইজ, ও হাতের এক্সারসাইজ বেস্ট হবে 10। আচ্ছা আচ্ছা এই অপশনটা আগে আসি, সেটা হচ্ছে বাম পাশে 15x15 পাশেই যে অপশনটা সেটা হচ্ছে টাস্ক, বিভিন্ন টাস্ক থাকে, ডেইলি অ্যাক্টিভিটি। আমার এখানে 2টা নোটিফিকেশন দেখাচ্ছে, আমি এখানে ঢুকলাম। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার এখানে 6টা অপশন থাকে ডেইলি অ্যাক্টিভিটি, এগুলো অটোমেটিক্যালি চলতে থাকে। আপনারা দেখলে বুঝবেন বিভিন্ন ইকুইপমেন্টে এক্সারসাইজ করতে হয়, দেন এগুলা হয় মানে ফিল আপ হয়। এবং গ্রিন যে দুটো হয়েছে এটা আমার অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 850 এবং 850 করে গোল পেয়েছি এবং 132 এটা হচ্ছে লেভেল আপ হয়েছে। আর একটু সমস্যা হচ্ছে গেমে কিছুক্ষণ পর পর অ্যাড আসে, এইটা হচ্ছে একটু বিরক্তিকর। এছাড়া আমি বলবো যে অন্যান্য অনেক গেম আছে যেগুলো অ্যাড খুব বেশি আসে, সেগুলোর থেকে এটা কম কম্পারেটিভলি। ওকে, এখানে একটা ভিডিওর অপশন আসছে। আমরা এখানে একটা জিনিস বলে দিই, একটু ছোট্ট রেডিও টেলিভিশনের মতো আছে, এখানে যদি আমি ভিডিওতে ক্লিক করি তাহলে আমাকে একটা অ্যাড দেখাবে এবং অ্যাডটা যদি আমি দেখি, এই অ্যাডটা আবার স্কিপ করা যাবে না, তাহলে আমি ক্যাশটা পাবো না। তো প্রতিটা অ্যাড নর্মালি 30 সেকেন্ড হয় ম্যাক্সিমাম, এটা 15-20 সেকেন্ডও হতে পারে। এই একটা অ্যাড দেখলে আপনারা একটা ক্যাশ পাবেন, একটা করে ক্যাশ আসবে। তো এইভাবে ক্যাশ আপনারা জমিয়ে আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো কিনতে পারবেন। এই যে আমি এরকম করে পাচ্ছি, দেখেন উপরে ডান দিকে হলুদ একটা ব্যাগ আছে, হলুদ একটা স্কোয়ার বক্সের ভিতর একটা ব্যাগ দেখা যাচ্ছে। এটা 3 ধরনের ব্যাগ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা হচ্ছে সেকেন্ড কালার ব্যাগ। ফার্স্ট কালার ব্যাগটা হচ্ছে ব্রাউন কালারের, সেকেন্ড ব্যাগটা হচ্ছে ব্লু অ্যান্ড অরেঞ্জ কালারের এবং থার্ডটা হচ্ছে গোল্ড। তো সেকেন্ডটাতে ফার্স্টটাতে 3টা বা 4টা আইটেম থাকে। এই আইটেমগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন ইকুইপমেন্ট আপগ্রেড করতে প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে আমার আরেকজন ট্রেনার আছে, এই ট্রেনারটি কাজ পরে আসতেছি আমি। এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, আপনারা এগুলো এক একটার ইউজ এক এক রকম। যেমন এখানে সবার ফার্স্টে এই বিগ ম্যাটটা আনলক হয়, এটা হচ্ছে মূলত চেস্ট এক্সারসাইজের জন্য। দেখতেই পাচ্ছেন যে চেস্টের ছবি 40 সেকেন্ড, এটা আবার কিছু টাইম টেবিল মেনটেন করা থাকে, যে লেভেল 1 যেটা সেটা 40 সেকেন্ড, লেভেল 2 2 মিনিট, লেভেল 3 হচ্ছে 8 মিনিট এবং এখানে লেভেল 3-তে হচ্ছে 3 চেস্ট পরিমাণ আপনার ডেভেলপ হয় বা আপডেট হয়। আর ঠিক চেস্টের আরেকটা এক্সারসাইজ আছে, হ্যাঁ, এখানে কিন্তু লেভেল 1 যেটা, এটাতে কিন্তু 3 চেস্ট আপডেট হচ্ছে। আবার লেভেল 2 যেটা সেটা 6 এবং লেভেল 3-তে 9 চেস্ট আপডেট হচ্ছে, যেটা হচ্ছে একটু আপগ্রেডেড ইকুইপমেন্ট। এটাতে ব্যায়াম করলে তার চেস্ট আপগ্রেডটা একটু বেশি হবে। এর থেকেও আরেকটু উপরে হচ্ছে এইটা, এটা হচ্ছে বারবেল বেঞ্চে লেভেল 3-তে যে দেখবেন 12, আরও বেশি, ঠিক আছে। এই মোটামুটি চেস্ট। আরেকটা মনে হয় চেস্টে হচ্ছে এটা, হ্যাঁ, এটা একদম লেভেল 3-তে হচ্ছে 15 সরাসরি, এটাই হাইস্ট। এর উপরে এই কোনো ইকুইপমেন্টেই কোনো কিছু মানে কোনো আপডেট হবে না সবগুলোতে। যেমন লেগের জন্য হচ্ছে এটা হার্ড, এটা হচ্ছে কার্ডিও। তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং কার্লাস, এটা হচ্ছে লেগের জন্য পায়ের মাসেল, এটাও হচ্ছে লেভেল 3-তে 9। তো এটারও 15 পর্যন্ত আছে। আমি আমার হ্যাঁ এটা মুসলিম, ইয়েস, সেটা হচ্ছে পাওয়ার র্যাকে আপনার লেভেল 3-তে গেলে আপনি 15 পর্যন্ত আপডেট হবে, এটা ম্যাক্সিমাম। তো এরকম 1 থেকে 5 পর্যন্ত বিভিন্ন পার্টের মাসেল ডেভেলপের জন্য, যেমন এটা হচ্ছে কার্ডিও, চেস্ট, লেগ আর হ্যান্ড, মূলত এই চারটাই মূলত এক্সারসাইজ করে আপডেট করতে হয়। যেমন এখানে হচ্ছে অ্যাবডাক্টর আছে লেগের জন্য লেভেল 6 পর্যন্ত, এটা হচ্ছে কার্ডিওর, এলিপ্টিক্যাল ট্রেনার। তারপরে এটা হচ্ছে লেগ প্রেস, এটা হচ্ছে লেভেল 3 হচ্ছে 12 একদম হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার র্যাক হচ্ছে লেগ হচ্ছে 15। তো এই হচ্ছে ইকুইপমেন্টের একটু সংক্ষিপ্ত বিবরণ। এখানে আসি, আমি একটু বড় করে দেখা যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার জিম ছিল, ঠিক আছে। তো আমার যদি লোকেশন চেঞ্জ করি, এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি একটা স্টোরেজ আছে, এটা হচ্ছে আমার বিভিন্ন স্টোরেজে ঢুকি তাহলে বুঝতে পারবেন। এই স্টোরেজের ভিতর আমার বিভিন্ন ইকুইপমেন্ট আমার স্টোর করা থাকে, আমার ক্যাপাসিটি থাকে ইনভেন্টরিতে, স্টোরেজে। এখানে দেখবেন বিভিন্ন ধরনের যেমন আইটেম আছে, আমি বেশি বিস্তারিত যাব না। এই আইটেমগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন পারপাসে ব্যবহৃত হয়। যেমন কিছু আইটেম হচ্ছে স্পোর্টস আইটেম, যেগুলো হচ্ছে ইউজ করে আপনি ট্রেইনকে ট্রেইন আপ করাবেন পার্টিকুলার ফিল্ডে, ঠিক আছে। আবার কিছু ফ্রুটস পাবেন নিচে, যেগুলো হচ্ছে বারে ইয়া, আমার এখানে একটা জুস বার আছে, ওখানে ইউজ হয় জুস তৈরি করতে। আবার আরও অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, এগুলো আপনি শুরু করলে বুঝতে পারবেন। এখানে যেমন সেল করতে পারবো, চাইলে কিছু জিনিস সেল করে আবার কয়েন বাড়াতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে স্টোরেজ, আমাদের খেয়াল রাখতে হবে খেলার সময় যে স্টোরেজটা যাতে আমার ক্যাপাসিটি বেশি থাকে, ঠিক আছে। এখানে একটা হুইল দেখতে পাচ্ছি, এটা আমার মোস্ট প্রবলি 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পর পর, হ্যাঁ 3 ঘন্টা পর পর এই হুইলটা আমি ঘোরাতে পারবো। এবং এখন আমি পাচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি আমি ঘুরিয়েছি 40 মিনিট আগে। এর পাশে যেটা, এটা হচ্ছে HQ মানে হেডকোয়ার্টার। এখানে 3টা অপশন আছে। অ্যাচিভমেন্টসে আপনি গেলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক দেয়, ঠিক আছে। এই টাস্কগুলো একটু লং টার্ম, সহজে শেষ করা যায় না, একটু সময় লাগবে, বাট আস্তে ধীরে শেষ করে ফেললে এখানে লেভেল আপ হতে থাকবে কিছু। যেমন আমার এখন ট্রেনার র্যাঙ্ক হচ্ছে নাইট ইন মাসল আর্মর, মোস্ট প্রবলি এটা 4th বা 5ম কোনো। এরপর আসি, এটা হচ্ছে ওকে, এখানে আরও কিছু অপশন ছিল, যেমন স্টাফ। আমার যে ট্রেনার আছে 3জন, তারা কোন স্ট্যাটাস আছে এটা হচ্ছে সেটা দেখাচ্ছে। লেভেলও দেখতে পাচ্ছেন আপনি, প্রথমজন 41, পরে 38, পরে 24। আর এই ট্রেনারদের কিন্তু একটা সার্টেন লেভেলে না যাওয়া পর্যন্ত তারা সব ইকুইপমেন্টে ট্রেন করাতে পারে না, কিছু লিমিটেশন থাকে, তো ওটা দেখে নেবেন একটু। থার্ড যে অপশনটা এখানে লিডার বোর্ড, এটা হচ্ছে যারা অনলাইন প্লেয়ার সারা ওয়ার্ল্ডের, তাদের পজিশন র্যাঙ্ক অনুযায়ী। যেমন দেখতে পাচ্ছেন নিচে আমার নাম হচ্ছে কায়সার মাহমুদ 999, এখানে আমার 2039, এটা হচ্ছে আমার এটা আমার র্যাঙ্কিং না, এটা হচ্ছে আমার ওই যেই 1, 2, 3 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আইটেম, এটা কালেক্ট করতে হয়। এই আইটেমটা আমি 2039টি কালেক্ট করেছি এবং আমার র্যাঙ্ক হচ্ছে 7,652। মোস্ট প্রবলি এটা হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে আমার পজিশন। এরপরে আসছে হচ্ছে স্পোর্টস এজেন্সি। তো স্পোর্টস এজেন্সিতে আমি যদি ঢুকি, আমি দেখতে পারবো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্রেইনার মানে ট্রেন্ড ক্লায়েন্ট থাকে, যারা হচ্ছে পার্টিকুলার সেক্টরে তারা ট্রেন আপ হয়, এবং এখানে আমি কেনাবেচা করার জন্য অ্যাকচুয়ালি ইউজ হয় জায়গাটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কেউ সাইক্লিং করতেছে, কেউ রিং নিয়ে এক্সারসাইজ করছে, এই বিভিন্ন টাইপের আছে, আমি টাইপগুলো আসতেছি। এখানে স্পোর্টস এজেন্সিতে মূলত হচ্ছে ট্রান্সফার করা হয়। আপনি এখানে যে বাম পাশে দেখবেন, এখানে হচ্ছে স্পোর্টস এজেন্সি সেল প্রফেশনাল কন্ট্রাক্ট ডিরেক্টলি, এখানে ডিরেক্টলি সেল করা আছে। যেমন এখানে আমি একজন স্পোর্টসম্যানকে ডিরেক্টলি সেল করে দিলাম, এখান থেকে আমি আবার বাই করতে পারবো। যেখানে ডান পাশে যে 4430, তারপর সেখানে আমি বাই করলাম, তো সোল্ড আউট। তো এইভাবে এই যে চলে আসতেছে আমার প্রফেশনাল স্পোর্ট ক্লাব, এটাকে হচ্ছে প্রফেশনাল স্পোর্ট ক্লাব। প্রফেশনাল স্পোর্ট ক্লাবটা আপনার লেভেল 12-র পরে আনলক হয়। তো আমার এখন লেভেল 34 দেখতে পাচ্ছেন আনলক। তো এখানে 4টা রুম দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম রুমটা হচ্ছে, এটা হচ্ছে সাইক্লিং হল। এখানে 3টা ক্যাটাগরিতে ট্রেন আপ করা হয়। একটা হচ্ছে ম্যারাথন সাইক্লিস্ট, স্প্রিন্টার, আর হচ্ছে ডাউনহিল রাইডার। এগুলো এক একটা টাইম আলাদা, এবং দেখতে পাচ্ছেন নিচে রিকোয়ারমেন্ট কি, এই অরেঞ্জ কালারের যেটা, এটা হচ্ছে এরা সরাসরি আপনার মেইন জিম থেকে বের হয়ে আসে, ট্রেন আপ হয়ে আসে, এবং এদের সাথে সাথে একটা করে আইটেম দরকার হয়। যেমন এখানে একটা ওয়াটারের জার দেখতে পাচ্ছেন, তারপরে হেলমেট, এগুলো বিভিন্ন মানে টাইপের ট্রেনারদের ডেভেলপ করতে বিভিন্ন আইটেম দরকার হয়, এবং এগুলো পার্টিকুলার টাইম আলাদা, যেমন 5 মিনিট, 20 মিনিট, 40 মিনিট। এরপরটা যাই, সেটা হচ্ছে আমার মার্শাল আর্টস হল। এখানে বক্সার, কারাটে মাস্টার এবং টাইকোয়ান্ডো ফাইটার 3 টাইপের ট্রেনার হচ্ছে। এখানে আমার তো আমি একটি পাঞ্চ সেক্টর আনলক করা আছে, অন্যগুলো করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, থার্ড হচ্ছে এটা আচ্ছা, এটা টেনিস এরিয়া। এখানে টেবিল টেনিস এবং লং টেনিস এই দুটো ক্যাটাগরিতে এখানে এখন দেখা যাচ্ছে না, যেহেতু কাজ চলতে ট্রেন আপ চলতেছে আর বাকি দুটো এখন আনলক করিনি, সো এটা দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আরেকটা, এইটা জিমন্যাস্টিক অ্যাপারেটাস মূলত। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, যেটা আমি একদম কিনলাম একটু আগে, এটার ডিফারেন্ট কালার আছে, যেমন এটা হচ্ছে সাইক্লিংটা হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে। এখানে আমি যদি বাম পাশে এখন যে জিনিসটা আইকন আছে 17/24, এটা হচ্ছে ক্যাপাসিটি 24, এর মধ্যে 17 জন ট্রেনার আছে আমার এখানে। আপনি যদি এখানে ক্লিক করে দেখবেন যে বিভিন্ন কালার, যেমন পার্পেল কালার, পিঙ্ক কালার, লাস্টে যেই ইয়েটা দেখালাম এটা হচ্ছে পিঙ্ক কালারের। এখান থেকে যারা ট্রেনার হয় এটা পিঙ্ক, যারা হচ্ছে ভায়োলেট এরা হচ্ছে ভায়োলেট, তারপরে এখানে যারা বের হয় তারা হচ্ছে খুব সম্ভবত ইয়াস ব্লু কালার। এভাবে টাইম কালার কোডিং করে আলাদা করা আছে, আপনারা খেলাটা শুরু করলে বুঝতে পারবেন। এখানে কিছু ট্রি দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফ্রুটস হয় কিছু টাইম ইন্টারভ্যালে, এবং এই ফ্রুটসগুলো কালেক্ট করে আমি এখানে আমার একটা জুস বার আছে, ঠিক আছে। এখানে আমি জুস বারে দুটো জুস দেখা যাচ্ছে, দুই টাইপের হয়ে গিয়েছে, এগুলো টাইম এটা অর্ডার দিয়ে দিতে হয় এবং টাইম এটা হয়। এবং জুস বারে গেলে এখানে কিছু রেসিপি অনুযায়ী, যেমন রেসিপি আছে, যেমন এই রেসিপি প্রথমটায় যদি আমি ক্লিক করে ধরি, দেখেন অ্যাপল জুস 13টা আমার আছে, 2টা লাগবে, একটি অ্যাপল জুস তৈরি করি এবং সাথে একটি স্কিনি ব্লাস্ট তৈরি করি। এই ফ্রুটসগুলো কম্বিনেশন আপনার এই ফ্রুটসগুলো তৈরি হয়, এবং দেখতে পাচ্ছেন দুই পাশে 3 জন করে 6 জন ক্লায়েন্ট বসে আছে, আমি তাদেরকে সার্ভ করলাম। ওকে, তো এইটা হচ্ছে এই জুস বারের। আবার কিছু আপনার এই সবগুলোই একসাথে চালাতে হবে, কারণ আপনি যদি এই অ্যাচিভমেন্টগুলো করতে চান, দেখবেন যে এই যেমন দেখেন হারভেস্ট ফ্রুট, হারভেস্ট 150 অফ ফলোয়িং ফ্রুট কোকোনাট, তো এই জিনিসগুলো প্রত্যেকটাতেই এই মিশনটা আপনি যদি ট্রেনার র্যাঙ্ক আপডেট করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিসই ইকুয়ালি খেলতে হবে। আচ্ছা, এখানে আসি স্পোর্টস ক্লাবে। আপনার এখানে একটা মিশন আছে, এখানে ইভেন্ট আছে, ইভেন্ট ডিউরেশনগুলো নর্মালি 5 দিন থাকে, এবং এখানে মোটামুটি 5টা আইটেম দেওয়া থাকে। যেমন প্রথমটা হচ্ছে লোকাল ইভেন্ট, এটা একজন ব্যাডমিন্টন দেখতে পাচ্ছেন, ব্যাডমিন্টন ট্রেনার যারা, সেটা আপনাকে ট্রেন করতে হবে। তো সেকেন্ড যেটা হচ্ছে সিটি ইভেন্ট, এটা হচ্ছে অ্যাপ্লাই ফর চ্যাম্পিয়ন্স, এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমি অলরেডি করে ফেলেছি 2টা, এটা হচ্ছে বল, আমি নামটা বলতে পারছি না, বল খেলতেছে, আর এটা হচ্ছে টেবিল টেনিস, এই একজন টেবিল টেনিস। এভাবে আপনাকে এই ট্রেন আপ করলে এবং সেল করলে, যেমন 4 নাম্বার দিতে পারছেন, আমার কমপ্লিট হয় না, এটা আমি কমপ্লিট করতেছি, করলে আমি রিওয়ার্ড এই কয়েকটা জিনিস পাবো। এই রিওয়ার্ডগুলো আবার আমার ওখানে অ্যাড হবে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে আমি এগুলো ইউজ করতে পারবো। আর এর বাইরে আরও কিছু জিনিস আছে, যেমন এখানে হচ্ছে এটা কামিং সুন দেওয়া, আমি জানি না এটা আদৌ ওপেন হবে কিনা স্টেডিয়াম, এটা একটু কনফিউজিং। তারপরে এখানে একটা হচ্ছে টেনিস কোর্ট, লং টেনিস, এখানে হ্যাঁ ভলিবলের একটা কোর্ট দেখা যাচ্ছে কামিং সুন, এটা আনলক করতে হবে। আমি নট শিওর, এখন পর্যন্ত আমি কোনো জায়গায় দেখি না যেগুলো আনলক হয়েছে। সো এই ছিল হচ্ছে গেমের অপশন, এগুলো জাস্ট শোয়ের জন্য, এগুলো বাসার কোনো ইউজ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েনের উপর একটা চিহ্ন, এটা হচ্ছে এটা যদি ভিডিও আর কি অ্যাড, আপনি অ্যাডগুলো দেখেন তাহলে আপনি ডবল কয়েন হবে, আমার এই মুহূর্তে দরকার নেই। আর আমি যখন অফলাইনে থাকি আমার ট্রেনার দিয়ে আমার যথেষ্ট পরিমাণ কয়েন চলে আসে, দেখা যায় 5-10 হাজার, আমি যদি একদিন না খেলি 10,000 কয়েন চলে আসে, এবং তখন যদি অ্যাড দেখি তখন ডবল প্রায় 20,000 অ্যাড, 20,000 কয়েন চলে আসে। সো আমার আর বাড়তি করে কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না। আচ্ছা, লাস্টলি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সবাইকে একটু কাজে বসিয়ে দিয়ে দেখাচ্ছি। একটু বিরক্তিকর। ওকে, এখন আমার এই যে একজন ট্রেনার দেখতে পাচ্ছেন, এর কাজ হচ্ছে এ মূলত দুটো কাজ করে। আমি যদি ক্লিক করি, এখানে অপশন হচ্ছে আমার দুটো। এই উপরে ডান দিকে একটা চার্ট এসেছে দেখবেন, বাম ডান দিকে এই চার্টের নিচে একটা স্কোয়ার অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি এটা আসবে। এটা হচ্ছে চেঞ্জ প্যাটেল, এ হচ্ছে আমার ট্রেনার একজন। তো এর সুবিধা হচ্ছে কিন্তু আমি কিছু একে আমি এক্সারসাইজ করে একে আমি লেভেল আপ করি। যেমন আমার এখন 20 লেভেল এসে তার 13 এনার্জি আছে, 13 এনার্জি। আমি এখন পার্টিসিপেট ইন স্পোর্টস, এখানে স্পোর্টসে তাকে আমি পার্টিসিপেট করতে পারি। তো এখানে আমার লেভেল 1 2 3 4 5 5টা স্পোর্ট ইভেন্ট আনলক করেছি। আমি 5মটা রেগুলার খেলি, কারণ হচ্ছে এটাতে কয়েন এবং এক্সপিরিয়েন্স বেশি দেয়। আর এটা তেমন কিছু না, জাস্ট প্রথম দিকে এটা খুব বেশি ইউজফুলনেস ছিল, এখন এটার আসলে খুব বেশি ইউজফুলনেস নেই। যেহেতু আমার এখন 13 এনার্জি, আমি একে ইউজ করতে পারছি না, অ্যাটলিস্ট 15 এনার্জি লাগবে। তো এই হচ্ছে আমার জিম। আর এই যে ক্লায়েন্টদের যখন কাছে এসে যায়, তখন তাদের যে মাথার উপরে টিক চিহ্ন আসে, তখন তাদেরকে আবার অ্যাসাইন করতে হয়। তো এই ছিল হচ্ছে আমার এই গেমের বিস্তারিত। কেউ যদি আমার ভিডিওটি দেখেন এবং গেমটি সম্পর্কে বোঝার প্রয়োজন পড়ে, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এবং এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন। আমি হয়তো কোনো একাধিক প্রশ্ন থাকলে সেটার জন্য আলাদা ভিডিও বের করতে পারি গেমের উপরে। এবং আমি এছাড়াও আরও কিছু অ্যান্ড্রয়েড গেমের ভিডিও আপলোড করব, কীভাবে খেলতে হয় এবং গেমের বিস্তারিত, যাতে আপনারা খেলার সময় খুব সহজ হয়। এই তো এই গেমটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এই গেমটা সাউন্ড সুন্দর, মিউজিক ইন্টারফেস সুন্দর এবং ইন্টারেস্টিং। আর সবসময় নতুন নতুন ইভেন্ট আসে এখানে, সো কখনো বোরিং লাগে না। একটা টাইম টেবিলের মধ্যে এই ইভেন্টগুলো করতে হবে, এবং এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং। স্পোর্টস ক্লাবের দেখা যায় যে অনেক সময়ই শেষ করতে পারি না, টাইম শেষ হয়ে যায়। আর এটা ধীরে ধীরে বাড়াচ্ছি আমি, যেমন আমার এখানে লোকেশন বাড়াতে চাইলে আমি এখানে ক্লিক করবো ল্যান্ডে। ল্যান্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলা আইটেম রিকোয়ারমেন্ট চেয়েছে, এর মধ্যে লাইক স্টাইল রিকোয়ারমেন্ট আছে এবং মিউজিয়াম সাইজের রিকোয়ারমেন্ট আছে, এবং এই আইটেমগুলো। তো আমার চার্জও শেষ প্রায়, তো আমি ভিডিওর শেষ দিকে চলে এসেছি। আর কিছু বলার তেমন নেই। তো সবাই আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।